আশির দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সাড়া জাগিয়েছেন যশোরের ফুল চাষিরা। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা গোলাপ, জাবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ ১১ ধরনের ফুল চাষ করে দেশে গড়ে তুলেছেন ফুলের বিশাল বাজার। তাদের উৎপাদিত ফুল দিয়েই পূরণ হচ্ছে দেশের দুই তৃতীয়াংশ চাহিদা। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা সংকট ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে গত মৌসুমে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো, পরিচর্যা, সার ও সেচের কাজ। আম্পানে ফুল সব নষ্ট হয়ে গেছে, ঋণ ফিন হয়ে এখন আবার এই ফুল চাষবাস করছি। ধার দেনা করতে করতে এই যে জমিগুলো বা এই শেডগুলো আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা একেবারে নাজাল হয়ে যাচ্ছে। বাগান ভালো করে পরিচর্যা করছি, সামনে শেষ সিজনের জন্য ভালো দাম পাওয়া যায়। আশায় বুক বাঁধলেও চড়া সুদের ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কা পিছু ছাড়ছে না তাদের। সমিতির থেকে লোন নিয়ে আমরা এসব চাষবাসগুলো করছি। সামনে যদি করোনা আসে, ফুল যদি বিক্রি না হলে আমার ঋণ কিভাবে শোধ করবো? লোন যদি অল্প সুদি পাই তাহলে আমাদের প্রথম চাষে অনেক বেশি যাবে। তবে ফুল চাষিদের এ নেতা মনে করেন, কৃষি প্রণোদনার বাইরে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে সম্ভাবনাময় ফুল চাষকে বাঁচিয়ে রাখা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কৃষি যে ঋণ, সেই ঋণ বিশেষ বরাদ্দ দিয়ে আমাদের এই সম্ভাবনাময় সেক্টরটাকে রক্ষা করার জন্য বিনীত দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলার প্রায় ৬,০০০ কৃষক ১,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর।